Hello, everybody. Good morning to all of you. I hope all of you are well and fine. Now, I am going to start the math class of standard 1, and today is your math magic class. In today's class, we are going to continue the unit numbers from 51 to 100. Sorry, 21 to 50. মানে আজকের ক্লাসে আমরা টোয়েন্টি ওয়ান টু ফিফটি যেই ইউনিটটা রয়েছে সেই ইউনিটটাকে কন্টিনিউ করতে চলেছি সো লেট স্টার্ট দ্য ক্লাস ইন দা প্রিভিয়াস ক্লাস উই এন্ডেড আপ হিয়ার আগের ক্লাসে আমরা এই জায়গায় শেষ করেছি সো ইন টুডেজ ক্লাস উই আর গোয়িং টু কন্টিনিউ গোয়িং টু স্টার্ট ফ্রম হিয়ার কী করতে হবে দেখো রাইট দ্য নাম্বার মানে সংখ্যা লিখতে হবে এখানে আমাদেরকে বান্ডেল বা সিঙ্গেল যে পিসেসগুলো সেগুলো দেওয়া রয়েছে সে দেখে আমাদেরকে নাম্বারসগুলোকে লিখতে হবে আমরা জানি বান্ডেল মানে কি ওয়ান টেন তাই তো বান্ডেল মানে ওয়ান টেন আর যতগুলো বান্ডেল থাকবে ততগুলো টেন্স হবে আর সিঙ্গেল মানে এগুলো ওয়ানস থাকে যতগুলো সিঙ্গেল থাকবে তত ওয়ান্স বান্ডেল মানে যতগুলো বান্ডেল থাকবে ততগুলো টেন্স আর সিঙ্গেল যতগুলো থাকবে ততগুলো ওয়ান্স প্রথমটা দেখো করা রয়েছে টু বান্ডেলস দুটো বান্ডেল রয়েছে এখানে তাই টেন্সের ঘরে টু টু টেন্স আর ওয়ান্সে কতগুলো ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভটা ছিল তাই ফাইভ ওয়ান্স তাহলে টু টেন্স আর ফাইভ ওয়ান্স মিলিয়ে কত হলো টোয়েন্টি ফাইভ তারপরটাও করা রয়েছে দেখো বান্ডেল ছিল তিনটে আর সিঙ্গেল ছিল তিনটে থ্রি টেন্স আর থ্রি দেখো এখানে টু টেন্স থ্রি ওয়ান্স কত হয় টোয়েন্টি থ্রি তারপরেরটা দেখো টেন্সে রয়েছে ওয়ান টু থ্রি ফোর মানে ফোর টেন্স আর ওয়ান্সে ওয়ান টু টু তাহলে কত হলো ফোর টেন্স আর টু ওয়ানস মিলিয়ে ফরটি টু নেক্সটগুলো এখানে দুটো বান্ডেলস রয়েছে মানে টেন্সে টু আর ওয়ান্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ওয়ান্স তাহলে টু টেন্স সিক্স ওয়ান্স কত হয় টোয়েন্টি সিক্স তারপরেরটা একটা টেন্সে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফোর টেন্স আর ওয়ান্সে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স ওয়ানস তাহলে কত হলো ফোরটি সিক্স তারপর একটা টেন্সে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফোর লিখলাম টেন্সের ঘরে কিন্তু ওয়ানসে কিছু নেই মানে কি ওয়ানসে কি হবে জিরো তাহলে ফোর টেন্স আর জিরো ওয়ানস মিলিয়ে কত হয় ফোরটি তারপর টেন্সে রয়েছে ওয়ান টু থ্রি মানে টেন্সের ঘরে থ্রি লিখবো ওয়ানসে ভেন তাহলে ওয়ান্সে লিখবো সেভেন তাহলে থ্রি টেন্স সেভেন ওয়ান থার্টি সেভেন তারপর নেক্সট ওয়ান টু থ্রি টেন্সের ঘরে কত রয়েছে থ্রি আর ওয়ানসে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে ওয়ান্সে লিখবো নাইন মিলিয়ে কত হলো থার্টি নাইন তারপর ওয়ান টু থ্রি ফোর ফোর টেন্সের ঘরে রয়েছে ফোর আর ওয়ান্সে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স তাহলে ফোর আর সিক্স ওয়ানস নিয়ে কত হয় ফোরটি সিক্স তাহলে আমাদের এই পেজটা কমপ্লিট হয়ে গেল আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা নেক্সট পেজ থেকে স্টার্ট করবো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো টাটা